সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। কোনাবাড়ি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকের অনলাইন ক্লাসটি মূলত সাজিয়েছি 2021 শিক্ষাবর্ষে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য। বলতে পারো এটা তাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আমাদের বিষয় এবং সিলেবাস সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের বিষয়ের নাম ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই ফিনান্স, ব্যাংকিং ও বিমা তোমাদের 100 মার্কের প্রশ্ন আসবে। সেখানে তোমাদের সৃজনশীল থাকবে 70 মার্কের এবং 30 মার্কের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। 30 মার্কের জন্য 30 মিনিট সময় পাবা এবং সৃজনশীল 7টার জন্য 11টা কোশ্চেন দেওয়া থাকবে। সেখান থেকে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা এটি 2টি পত্রে বিভক্ত। আমরা ফিনান্স আলোচনা করব প্রথম পত্রে এবং ব্যাংকিং ও বিমা এইটা আলোচনা করব দ্বিতীয় পত্রে। এটা আমাদের প্রথম পত্র এবং এইটা আমাদের দ্বিতীয় পত্র। এইটার বিষয় কোড 292 এবং এইটার বিষয় কোড 293। আজকে মূলত আলোচনা করব আমি এই ফিনান্স নিয়ে, অর্থাৎ প্রথম পত্র নিয়ে। প্রথম পত্র নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম পত্রে আমাদের ফিনান্স, ইংরেজিতে আমরা এগুলো লিখি এবং এটাকে বাংলায় বলা হয় অর্থায়ন। বাংলায় বলা হয় অর্থায়ন। ফিনান্সের চ্যাপ্টারগুলো বুঝতে গেলে বা অর্থায়নের আমাদের প্রথম পত্রের চ্যাপ্টারগুলো বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে ফিনান্স বা অর্থায়নটা কী। অর্থায়ন মূলত আমাদের তহবিল সংগ্রহ করা, অর্থাৎ অর্থ সংগ্রহ করা, এই সংগ্রহীত অর্থকে যথোপযুক্ত জায়গায় বিনিয়োগ করা এবং বিনিয়োগ থেকে সংগৃহীত যে আয় তা লভ্যাংশ হিসেবে বণ্টন করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই মূলত আমাদের অর্থায়ন। বিষয়টি আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে যদি আমি এই ফিনান্সকে ভেঙে 3টা শব্দ বের করি, অর্থ সংগ্রহ, বিনিয়োগ এবং লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত, তাহলে দেখো আমরা এই ফিনান্স অর্থায়নের প্রথম পত্রটা পড়ে আমরা শিখব যে এই ব্যবসার জন্য আমরা এই অর্থগুলো কোথা থেকে সংগ্রহ করতে পারি, ব্যবসার জন্য অর্থগুলো কে কে আমাকে দিবে, কোথা থেকে আমি অর্থগুলো পাবো, এই অর্থগুলো আমি কোথায় বিনিয়োগ করব, আমি না জেনে বিনিয়োগ করব না জেনে বিনিয়োগ করব, না জেনে বিনিয়োগ করলে শেয়ার বাজারের মতো সব টাকা উধাও হয়ে যাবে, লস হয়ে যাবে, সেজন্য কোথায় বিনিয়োগ করব সেই বিষয়টা আমাদের এই বই শেখাবে। তারপরে এই বিনিয়োগ থেকে অর্থটা আমি বিনিয়োগ আবার পুনরায় বিনিয়োগ করব না মুনাফার জন্য আবার বণ্টন করে দেব, এই বিষয়টাও আমাদের এই বইটাই শেখাবে। সো এই অর্থায়নকে ভাঙলে আমি 3টা শব্দ পাই, অর্থ সংগ্রহ, বিনিয়োগ এবং লভ্যাংশের সিদ্ধান্ত। এই 3টা শব্দ থেকে যদি আমি একটা সংজ্ঞা নেওয়ার চেষ্টা করি তাহলে এরকম, অর্থায়ন হলো অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থ যথোপযুক্ত জায়গায় বিনিয়োগ করা এবং বিনিয়োগ থেকে যে আয় সেই আয়ের ব্যাপারে আমাদের লভ্যাংশ বণ্টন করার যে সিদ্ধান্ত তার আনুষাঙ্গিক কার্য বলে কি আমরা অর্থায়ন বলে থাকি। অর্থাৎ অর্থায়ন বলতে অর্থের ব্যবস্থাপনাকে বোঝায়, অর্থ ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের মানি ম্যানেজমেন্টকে আমরা বলবো অর্থায়ন, অর্থের যথোপযুক্ত ব্যবস্থাপনা, অর্থের সঠিক মূল্যায়ন করাটাই হলো আমাদের অর্থায়ন। এই ছিল আমাদের মোটামুটি অর্থায়নের বিষয়গুলো। এখন আমরা দেখব এই আমাদের প্রথম পত্রে কী কী চ্যাপ্টার আছে। আমরা প্রথম পত্রে দেখব প্রথম পত্রে আমাদের এখানে দেখছো আমাদের চ্যাপ্টার আছে 9টি চ্যাপ্টার দেওয়া আছে এখানে আমাদের। এই 9টি চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের অর্থায়নের সময়মূল, অর্থায়নের সূচনা। এই অর্থায়নের সূচনা, এই অর্থায়নের সূচনা এই চ্যাপ্টারটিতে আমরা শিখব মূলত অর্থায়ন কি, অর্থায়ন কি, অর্থায়নের কার্যাবলী কি কি। এই যে অর্থায়নের কার্যাবলীগুলো কিন্তু আমাদের তহবিল সংগ্রহ করা, বিনিয়োগ করা, লভ্যাংশ বণ্টন, এগুলো কিন্তু আমাদের অর্থায়নের কার্যাবলী। তারপরে শিখব আমি অর্থায়নের স্বরূপ, অর্থায়নের
স্বরূপ, অর্থাৎ অর্থন কী ধরনের হইতে পারে। আমাদের ব্যক্তিগত জীবনের অর্থায়ন আছে, আমরা ব্যবসায়িক অর্থায়ন আছে, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থায়ন আছে, এবং আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু আমাদের অর্থায়ন বিদ্যমান। এবং আমাদের এই যে কলেজ দেখতেছো, এটা একটা কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্যও কিন্তু আবার অর্থায়ন আছে। সো এই অর্থায়নের স্বরূপগুলো আমরা এখানে আলোচনা করব। তারপরে আমরা অর্থায়নের যে নীতিমালা, অর্থায়নের নীতিমালা আছে সেখানে আমাদের আছে তারল্য ও মুনাফা নীতি। এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মনে রাখবা, এগুলো তোমাদের কাজে দিবে, মুখস্থ করে ফেলবা। তারল্য ও মুনাফা নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি এবং পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি, এই নীতি তিনটা আমাদের, তারল্য মুনাফা নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি এবং পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। এই নীতিমালাগুলো আমরা প্রথম অধ্যায়ে শিখব। আরও শিখবো আমরা অর্থায়নের লক্ষ্য, অর্থায়নের লক্ষ্যটা কী। অর্থায়নের লক্ষ্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বল্পমেয়াদি যেটাকে আমরা বলি মুনাফা সর্বোচ্চকরণ, একটা দীর্ঘমেয়াদি সেটাকে আমরা বলি আমাদের সম্পদ সর্বাধিকরণ। তারপরে আমরা শিখব যে এই যে অর্থায়নগুলো হলো, আমরা ব্যবসা বাণিজ্য করলাম, এই ব্যবসা বাণিজ্যের ফলে আমাদের ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব কী, সেরকম আমরা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতাও এখানে আলোচনা করব আমরা এই অর্থায়নের এই চ্যাপ্টারটাতে। সাথে সাথে আমাদের অর্থায়নের যে ক্রমবিকাশ, অর্থায়ন কোথা থেকে শুরু হয়েছিল, সেই অর্থায়ন ক্রমান্বয়ে কীভাবে আজকের আধুনিক অর্থায়নে রূপান্তর হয়েছে, সেই ক্রমবিকাশটাও আমরা অর্থায়নের সূচনা চ্যাপ্টারে শিখব। তার পরবর্তীতে আমরা দেখব অর্থায়নের দ্বিতীয় চ্যাপ্টার। সেই অর্থায়নের দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের আছে আর্থিক বাজারের আইনগত দৃশ্যমূহ, আর্থিক বাজারের আইনগত দৃশ্যমূহ। এই চ্যাপ্টারটিকে দেখো আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি হলো আর্থিক বাজার, আরেকটি হলো আমাদের আইনগত দৃশ্যমূহ। আর্থিক বাজার, আর্থিক বাজার হলো যে বাজারে আমাদের অর্থ সংক্রান্ত স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি অর্থ বাজারের উপাদানগুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে আমরা বলি অর্থবাজার। এই অর্থবাজারকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থবাজারের কার্যাবলীগুলো কী কী, এবং এই অর্থবাজারকে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো কী কী। এই অর্থবাজারে নিয়ন্ত্রণকারী সংস্থা আছে চারটা, তোমরা মনে রাখবা অর্থবাজারকে নিয়ন্ত্রণকারী সংস্থা হলো আমাদের চারটা। সেই প্রথমে হলো আমাদের বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ মাইক্রো ক্রেডিট অথরিটি, আরেকটা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। এই চারটা আমাদের আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে থাকে। আইনগত দিকসমূহের মধ্যে এখানে আমরা আইন শিখব, অংশীদারি আইন, কোম্পানি আইন, হস্তান্তরযোগ্য দলিল আইন, ব্যাংকিং আইন এবং মানি লন্ডারিং আইন, এই সবগুলো আমাদের এই দ্বিতীয় পত্রে, এই দ্বিতীয় অধ্যায়ে আমাদের আলোচনা করা হবে। তারপরে আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়টা অর্থের সময় মূল্য, এই অধ্যায়টা তোমরা 9-10 করে আসছো, খুবই ইন্টারেস্টিং। এবং এই চ্যাপ্টার থেকে আমাদের এই ফিনান্সের ম্যাথের চ্যাপ্টার শুরু হলো। এখানে আমরা অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধি সুদ, এখানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং কার্যকরী সুদ নিয়ে আলোচনা করব, কিস্তির পরিমাণ বের করার চেষ্টা করব, কিস্তির ঋণের সূচির তালিকা বের করার চেষ্টা করব। এখানে এই আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা অর্থের সময় মূল্যের বিষয়ে আমরা বের করার চেষ্টা করব। তারপরে আসে আমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করব আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণ এই চ্যাপ্টারটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো গিয়ে আমাদের নগদ প্রবাহ, আরেকটি হলো আমাদের ব্রেক ইভেন, একটা হলো আমাদের নগদ প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটাকে আমাদের একটা নির্দিষ্ট অর্থ সময়ে আমাদের কত টাকা আসলো, কত টাকা চলে গেল, কত টাকা আছে, সেটা হলো আমাদের নগদ অর্থ, নগদ প্রবাহতে আমরা আলোচনা করব। আর হলো আমাদের ব্রেক ইভেন, যেখানে হলো আমাদের কোনো লাভও হবে না, কোনো লস হবে না, এমন একটি অবস্থা আমরা নির্ণয় করার চেষ্টা করব যেটাকে আমরা বলি ব্রেক ইভেন। এই কথাগুলো কিন্তু তোমরা আজকে মনে রাখবা, খাতা কলমে লিখে রাখবা, পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো খুবই কাজে দিবে। তারপরে আমরা পরবর্তী যে অধ্যায়টা আছে পঞ্চম অধ্যায়, সেই অধ্যায়ে আমরা আলোচনা করব স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়টাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে আমরা এখানে দেখব ব্যাংক ঋণ, ব্যবসায় ঋণ, তারপরে আমরা দেখব যে বাণিজ্যিক পত্র,
এই বিষয়গুলো আমরা এখানে দেখব। এর সাথে সাথে আমরা মজুদ পণ্যের ব্যবস্থাপনা, মজুদ পণ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের এখানে আলোচনা করা হবে। আমাদের কতটুকু মজুদ রাখতে হবে, কতটুকু মজুদ সংগ্রহ করলে আমরা মিনিমাম আমাদের অর্ডারগুলো সরবরাহ করতে পারবো, অর্ডার নিতে পারবো বা আমরা চাহিদা পূরণ করতে পারবো, এই বিষয়গুলো আমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হবে। তারপরে আমাদের আছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখানে বন্ড নিয়ে মূলত আলোচনা, যে বন্ড থেকে আমি কত টাকা আয় করতে পারি, এক বন্ডে বিনিয়োগ করে কত টাকা আয় করতে পারি। বন্ড হলো কি, আমাদের দীর্ঘমেয়াদী ঋণের দলিল। দীর্ঘমেয়াদী ঋণের দলিলকে আমরা বন্ড বলতে পারি। সেইখানে বন্ড আমি কোন কোম্পানি বন্ড ক্রয় করব, কোথায় বন্ড ক্রয় করলে আমার লাভ কত হবে, এই আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নে আলোচনা করা হবে। তারপরে আছে আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমাদের মূলধন ব্যয়, কোম্পানির জন্য আমরা কোথা থেকে অর্থ সংগ্রহ করব, কোথা থেকে অর্থ সংগ্রহ করলে আমাদের মূলধন ব্যয়টা সবচেয়ে কম হয়। এখানে আমাদের চার ধরনের মূলধন ব্যয় দেখাবে, একটা ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার মূলধন ব্যয়, সাধারণ মূলধন ব্যয় এবং সংরক্ষিত মুনাফার ব্যয়। এই বিষয়গুলো আমরা মূলধন ব্যয়ের চ্যাপ্টারে আলোচনা করার চেষ্টা করব। তারপরে আসে আমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে আমাদের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ আমরা যে অর্থগুলো সংগ্রহ করলাম এই সংগ্রহীত অর্থ কোথায় বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করলে আমার টাকাটা আমি ফেরত পাবো, কত দ্রুত ফেরত পাবো, আমার লাভ কীরকম হবে, আদৌ লাভ হবে কি না, বা প্রকল্পটি আদৌ কি লাভজনক কি না, এই বিষয়গুলো আমরা অষ্টম অধ্যায়ে জানার চেষ্টা করব। তার পরবর্তীতে আমাদের আছে নবম অধ্যায়। নবম অধ্যায় হলো ঝুঁকি ও মুনাফার হার। আমরা জানি আগে থেকে কোনো কিছু যদি আমরা অনুমান করতে পারি যে এখানে আমার এরকম ঝুঁকি আছে, ওই ঝুঁকিটা রোধ করার জন্য কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। তো এখানে আমরা শিখব ঝুঁকি ক্যালকুলেশন করা। আমার একটা প্রকল্পে ঝুঁকি কীরকম আছে, আমি কি বেশি ঝুঁকি নিয়ে ফেললাম না কম ঝুঁকি নিয়ে ফেললাম, কারণ আমাদের ঝুঁকির সাথে মুনাফার একটা সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক। আমরা একটা কথা জানি, নো রিস্ক নো গেন, অর্থাৎ আমার রিস্কও নাই মুনাফাও নাই। সেই জন্য মুনাফা অর্জন বেশি করার জন্য আমরা ঝুঁকিটাও কী করি, বেশি নিয়ে নিই। সেই ক্ষেত্রে আমাদের ঝুঁকিটা ক্যালকুলেশন করা প্রয়োজন হয়ে পড়ে, যে আমাদের মুনাফার সাথে ঝুঁকিটা সামঞ্জস্য আছে কি না, এই বিষয়গুলো আমরা নবম অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করি। এই ছিল তোমাদের প্রথম পত্রের নয়টা অধ্যায়, খুবই সহজ বুঝতে পারতেছো। এবং নবম নয়টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের এগারোটা কোশ্চেন আসবে, অর্থাৎ নয়টা থেকে তো নয়টা থাকবেই এবং দুইটা চ্যাপ্টার থেকে রিপিট কোশ্চেন আসবে। যদি তোমরা খুবই ক্যালকুলেটিভ ওয়েতে পড়ালেখা করো, এখান থেকে কিন্তু হাইস্ট মার্ক ক্যারি করা সম্ভব এবং 98, 96, 99 নাম্বার পাওয়াও কিন্তু একদম সহজ, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম করে দিলে নাম্বার পাবা। সো আশা করি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করেছো। আমাদের নেক্সট ক্লাসটিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।